আসসালামু আলাইকুম স্যার আজকে আমি করছি এটা হলো স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট তো এখানে কানেকশন হলো সর্বপ্রথম আমি করছি ডল স্টার্টার ডিরেক্ট অনলাইন যেটাকে বলি সেখানে করার পর এক্সট্রা আমি কাজ করছি এখানে স্টার ডেলটাতে পরিণত করছি সেখানে এ ওয়ান থেকে আপনার সাত নম্বর পিনে টাইমার রিলের সাত নম্বর পিনে কানেকশন করছি এবং আট নম্বর পিন পর্যন্ত শর্ট করে দিছি কারণ আট নম্বর পিনে আপনার এন সি এনও কানেকশন করা আছে তারপর আবার টাইমারে আমি নিউট্রাল কানেকশন করেছি সাত দুই নম্বর পিনে দুই নম্বর পিনে করার পর আপনার এখানে পাঁচ নম্বর যে টার্মিনালটা আছে পাঁচ নম্বর টার্মিনালটা নিয়ে গেছি আমি যে আমাদের ডেলটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেখানে নরমালি ক্লোজ দিয়ে আমি পাস করে নিয়ে এসে আপনার এখানে স্টারের আপনার এ ওয়ানে কানেকশান করছি কারণ আমার যদি এই স্টারটা কানেকশন চালু হয়ে যায় স্টার ম্যাগনেটিক কন্ডাক্টার যদি চালু হয় তাহলে আপনার এই দিক দিয়ে পাস করে আপনার এটা চালু হবে আর এটা চালু এটা চালু থাকলে এটা চালু হবে না এটা হলো মেন কারণ তারপর আমি এখানে করছি ছয় নম্বর কানেকশনটা নিয়ে যে নর্মালি ক্লোজ আপনারা যে স্টার স্টার থেকে নিয়ে যেয়ে ইন্টারলকিং করে আপনার এ ওয়ানে কানেকশন করছি তো এ ওয়ানে কানেকশন করার পর এখানে আমি সাপ্লাই হিসাবে যেহেতু আমার এখানে থ্রি রিপেস কানেকশন নাই এখানে আমি বাল্ব কানেকশন করছি তো আমি এখন কন্ট্রোল সার্কিটটা টেস্ট করব আসলে কাজ হয় কিনা আমি টাইমার লাগাইলাম টাইমার লাগানোর পর আমি এখানে দশ সেকেন্ড কাউন্ট দিলে দিয়ে দিলাম তারপর আমি আমার এখানে যেহেতু সার্কিট ব্রেকার নাই এখানে না থাকার কারণে আমি প্লাগ ব্যবহার করছি এখানে আমি ঢুকাই দিলাম তারপর আমি অন বাটন চাপ দিলাম চাপ দেওয়ার পর ভাল করে ধরো ভালো করে ধরো তো চাপো চাপ দেওয়ার পর আমার স্টার চলছে দশ সেকেন্ড পর আপনার ডেল্টা কানেকশন হবে আমার এখানে আমি বাল্ব সেটিং করে রাখছি তো দশ সেকেন্ড কাউন্ট হওয়ার পর দেখুন আমার মেইন কন্ডাক্টার হলো এটা এটা মেইন আমার সব সময় চালু থাকবে আমার স্টার বন্ধ হয়ে ডেল্টা কানেকশন হয়ে গেছে আমার এখানে বর্তমান দশ সেকেন্ড যাওয়ার পর ডেল্টায় চলতেছে স্টার কোনোভাবেই চালু নাই আমি যদি ম্যানুয়ালি পুশ করি সেক্ষেত্রে আপনার চাপ দিলে আপনার স্টার ডেটটা কখনোই একসাথে